না কোনো নামি দামি অভিনেত্রী, না বিরাট বড় কোনো তারকা। অথচ এমন একদিনও যায় না যেদিন তাকে নিয়ে আলোচনা হয় না, রোজই শিরোনামে থাকবেনই তিনি। নিশ্চিত আজ করতে পারছেন কার কথা বলছি। কথা হচ্ছে এই মুহূর্তে অন্যতম বিতর্কিত উরফি জাভেদের প্রসঙ্গে। তিনি প্রায় আলোচিত হন তার ড্রেসিং সেন্সের কারণে। বেশিরভাগ তারকাই তাদের কাজ দিয়ে নিজের নাম কুড়াতে পছন্দ করেন, তবে উরফি জাভেদ এমনই একজন অভিনেত্রী যিনি কাজের চেয়ে তার পোশাকের জন্য বেশি খ্যাতি পেয়েছেন। অদ্ভুত সব খোলামেলা পোশাকের কারণেই মাঝে মধ্যে শিরোনামে দেখা যায় এই অভিনেত্রীকে। কখনো গোটা শরীরের নাম মাত্র পোশাক, তো কখনো আবার পোশাক পরলে এমন চেনা যা দিয়ে সর্বাঙ্গ দেখা যায়। এমন পোশাক পরেই এয়ারপোর্ট থেকে মুম্বাইয়ের রাস্তায় দেখা মেলে এই উরফির, যা পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। তার এই ফ্যাশন সেন্সের কারণে কম কথা শুনতে হয় না তাকে, কিন্তু সেই সবে কান দিতে তিনি একদম নারাজ। তাই মাঝে মধ্যে প্রায় অর্ধনগ্ন হয়ে তিনি বেরিয়ে পড়েন মুম্বাইয়ের রাজপথে। পোশাককে নিত্য নতুন ভঙ্গিতে পরা যেন তার কাছে নেশার মতো হয়ে গেছে। মাঝে মধ্যে তার কাণ্ড কারখানা দেখে তাবড় তাবড় ফ্যাশন ডিজাইনাররাও লজ্জায় পড়ে যান। এই যেমন তার সাম্প্রতিক সাজ ঘিরে ফের হইচই হয়ে গেছে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে। তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি একদম নগ্ন, কোনো রকম কোনো সুতো বা কিছুই নেই তার শরীরে। সারা গায়ে রং বেরঙের ফুল লাগিয়ে পোশাকের মতো একটা শেপ দিয়েছেন তিনি। এমনকি তিনি তার স্তনও ঢেকেছেন ফুলের মাধ্যমে। তার এই ফটোশ্যুট দেখে রীতিমতো আকাশ থেকে পড়েছেন নেটিজেনরা। জেফি খান, আমার সংবাদ।